34তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো হরিহরপাড়া শিশু নিকেতনের পক্ষ থেকে। হরিহরপাড়া থানার ফুটবল ময়দানে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকেরা। এদিনের এই প্রতিযোগিতায় সকল ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের খেলাধুলোর উৎসাহিত করতে প্রতি বছরের মতো এবছরও 34তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। হরিহরপাড়া থানার ফুটবল ময়দানে মঙ্গলবার এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকেরা। বেশিরভাগ খেলাধুলায় শুধুমাত্র নিছক আনন্দ মজা অথবা মানুষের শারীরিক সক্ষমতার লক্ষ্যে ব্যায়ামের জন্য করা হয়। খেলাধুলা চর্চার ফলে অংশগ্রহণকারীদের মধ্যে সুন্দর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলোয়াড় সুলভ আচরণ বহিঃপ্রকাশ ঘটে ও মনের বিকাশ ঘটে, শারীরিক ও মানসিক দৃঢ়তা বাড়াতে সাহায্য করে। এদিনের এই প্রতিযোগিতায় সকল ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। হরিহরপাড়া শিশু নিকেতন 1986 সালের 2রা ফেব্রুয়ারি প্রতিষ্ঠা হয়েছিল। তারপর থেকে প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, জাঁকজমকপূর্ণ। এবারও তার ব্যতিক্রম নয়। এবার 34তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে, সকাল 10টা থেকে চলছে, হয়তো বিকেল 4টে বেজে যাবে। আমাদের প্রচুর ইভেন্ট আছে। বালক বালিকা প্রত্যেক শ্রেণীর আলাদা আলাদা, মোট 7টা শ্রেণী, বালকদের আলাদা বালিকাদের আলাদা, এইভাবে আমরা শ্রেণী বিভাগ করেছি। এবং এই খেলায় আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নের যিনি কাণ্ডারি সম্পাদক বিদ্যালয়ের হাতিমুল ইসলাম সাহেব, তিনি আমাদের সঙ্গে আছেন। অনুষ্ঠান আমরা চালাচ্ছি। আশা করছি আমরা বিগত দিনের মতো এবারের অনুষ্ঠানও আমরা জাঁকজমকপূর্ণভাবে শেষ করতে পারব। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।